হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। গাড়ির রিলেটিভ নতুন আরেকটি ভিডিওয় আপনাদের স্বাগত। আজকে কি বিষয় নিয়ে ভিডিওটা? নিশ্চয়ই ভিডিওর নিচের থাম্বনেল দেখে বুঝতে পারছেন। কথা না বাড়িয়ে চলেন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমার এই চ্যানেলে প্রতিনিয়ত গাড়ির রিলেটিভ ভিডিও ছাড়া হয়। সবার আগে আপনার কাছ গাড়ির নতুন নতুন ভিডিও চলে যাবে। চলেন কথা না বাড়িয়ে ভিডিওর বিস্তারিত চলে যাওয়া যাক। আজকের ভিডিওর মূল টপিক কি হলো? অকটেন না পেট্রোল কোনটা বেশি মাইলেজ দেয়? এই দুটোর মধ্যে পেট্রোল বেশি মাইলেজ দেয় আর অকটেন একটু কম দেয়। অকটেন আপনার পেট্রোলের চাইতে 1 থেকে 1.5 কিলো বা 2 কিলো এরকম মাইলেজ বেশি দেয়, আর অকটেন একটু কম দেয়। আর আপনি যদি গাড়ি ইঞ্জিন বেশি ভালো রাখতে চান, মাইলেজ কম দিলেও অকটেন বললে আপনার ইঞ্জিন বেশি দিন টিকবে ও ভালো থাকবে, কিন্তু মাইলেজ আপনার অকটেনই চেয়ে পেট্রোলই বেশি দেবে। অকটেন একটু পেট্রোলের চাইতে মাইলেজ কম দেয়, ওই 1 থেকে 2 কিলো এরকম, ওই 1.5 কিলো এরকম মাইলেজ পেট্রোল বললে বেশি পাওয়া যায়। আর আপনি যদি গাড়ির ইঞ্জিন ও ই রাখতে চান অকটেনের আর পেট্রোলের মধ্যে, অকটেন বললে গাড়ির ইঞ্জিন বেশি ভালো থাকে ও গাড়ির স্পিডও বেশি তোলা যায়, আর পেট্রোল বললে গাড়ি একটু ইঞ্জিনে কম টানে ও মাইলেজ বেশি পাওয়া যায়। আর ইঞ্জিন বেশি দিন রাখতে চাইলে আপনি অকটেনই ভরা ভালো, একটু দাম বেশি হলেও। আর যদি মাইলেজ বেশি পেতে চান তাহলে আপনি পেট্রোল ভরতে পারেন। আর আপনার আর একটা জিনিস হয়, আপনি অকটেন ও পেট্রোল বাজা ভরতে পারেন, এতেও আপনি মাইলেজও একটু বেশি পাবেন আর ইঞ্জিনেরও তেমন ক্ষতি হবে না, ইঞ্জিনেরও ভালো থাকবে। এই কাজটা করতে পারেন, অকটেন ও পেট্রোল আপনি বাজা ভরতে পারেন। আর অকটেন বড়াই মূলত ভালো, কারণ অকটেন বললেই গাড়ির ইঞ্জিনও বেশি ফ্রি থাকে। ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পারছেন, কোন তেল বললে অকটেন না পেট্রোল বললে মাইলেজ বেশি পাবেন নিশ্চয়ই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী নতুন আরেকটি ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।